আগে জানিয়েছিলাম, নিখোঁজের 28 দিন পর ফরিদপুর থেকে জীবিত উদ্ধার গৃহবধূ রহিমা বেগমকে খুলনা পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই নিয়ে চলছে পিবিআই এর সংবাদ সম্মেলন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 52+, সেহেতু উনি একটু হয়তো নার্ভাস থাকতে পারেন, তো আমরা ওনাকে কুল ডাউন করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি ওনাকে বোঝানো, আশা করি আমরা অল্প সময়ের মধ্যে তার মুখ থেকে সবকিছু বের করতে পারবো। এখন আইনি কি প্রক্রিয়া আছে রহিমা বেগমকে আসলে কিভাবে তার পরিবারের কাছে? আইনানুক প্রক্রিয়া আছে, যেহেতু একটি মামলা আছে, চলমান একটি মামলা আছে, মামলাটি যেহেতু বিজ্ঞ আদালতের নির্দেশে আমাদের কাছে আসা হয়েছে, এসেছে, সেহেতু আমরা ওনাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব জিজ্ঞাসাবাদ শেষে। এটাই আইনানুক প্রক্রিয়া, পরবর্তী সিদ্ধান্ত বিজ্ঞ আদালত দেবেন, অবশ্যই ওনাকে আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। সকালে একটা বিষয় হচ্ছে যে উনি ওনার পরিবারের সদস্য মানে মরিয়ম মান্নানের সঙ্গে দেখা করতে চাননি, পরবর্তীতে পুলিশের অনুরোধে তিনি দেখা করেছেন, এই বিষয়ে কি আপনাদেরকে কি প্রাথমিক তদন্তে আমরা একটা নির্দিষ্ট একটা সোর্স থেকে কথাটা শুনেছি যে উনি ওনার পরিবার ছেলে মেয়ে এবং হাজবেন্ড কারোর সাথেই দেখা করতে চান না এবং কারো কাছে যেতে চান না, কিন্তু আমাদের কাছে এই বিষয়ে উনি এখনো কিছু বলেননি, আমরা চেষ্টা করতেছি ওনার মুখ থেকে কথা বের করার। যদি একবারে যদি বলেন যে 6 জনকে গ্রেপ্তার করা হলো এবং পরবর্তীতে গতকাল রাতে আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো এবং মরিয়ম মান্নানের ফেসবুক স্ট্যাটাস, এই পুরো বিষয়টাকে এখন পিবিআই কিভাবে দেখছে এবং এই বিষয়টাকে এখন আপনারা আসলে জাতির কাছে আসলে কি মেসেজটা দিবেন? আমাদের জাতির কাছে মেসেজ খুব ক্লিয়ার, যেহেতু এটি একটি অপহরণ মামলা এবং আমরা ভিকটিমকে পেয়েছি, ভিকটিম থেকে আমরা সম্পূর্ণ তথ্য বের করার চেষ্টা করব, ভিকটিম থেকে সম্পূর্ণ তথ্য আমরা পেলে যারা দোষী তারাই পরবর্তী আইনানুক প্রক্রিয়া যাবে, যারা নির্দোষ তারা বাদ পড়বে। ক্লিয়ার মেসেজ। নিখোঁজ গৃহবধূ রহিমা বেগমকে খুলনা পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ, সেখানে চলছিল সংবাদ সম্মেলন, আমরা সরাসরি ছিলাম সেখানে।